জোহার, বিএন নিউজে স্বাগত। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন আর দেখুন মহত্বপূর্ণ খবর। গত 10 তারিখ দিনে কন্ধমালে সূচনা ও আইন অধিকার কর্মী অভিমন্যু পণ্ডার গুলি করি করে হত্যা করে দিয়া গলা, কিন্তু আজ পর্যন্ত হত্যাকারী গ্রেফ নাই হই। সূচনা আছে যে অভিমন্যু বহু সচোট থিলে আও তাঙ্কর পাখে অনেক বড় বড় লোকঙ্কর গুপ্ত তথ্য থিলা, সেথির লাগি তাঙ্কর হত্যা করে দিয়া গলা। তাঙ্কর হত্যা প্রতি সরকারর নিরবতাকে নেই করি গত 16 তারিখ দিনে ভুবনেশ্বরর রাজভবন সামনারে পুরা ওড়িশার সূচনা ও আইন অধিকারর সমস্ত কর্মী আর সভ্যমানে ধারণা দেইথিলে। তাঙ্কর দাবি থিলা যে হত্যাকারী মানকে গ্রেফ করা যাও আও মৃতক অভিমন্যুর পরিবার বর্গকে 20 লক্ষ টঙ্কা সহায়তা প্রদান করা যাও। আসুন দেখমা উক্ত ভাই। বিএন নিউজ সুশান্ত কুমার গর্তিয়া। আজ আমি অছ রাজভবন পাখে সূচনা অধিকার কর্মী অভিমন্যু পণ্ডা যে মর্ডর করা যাই মর্ডর করা যাই সে অভিযুক্ত সে হত্যাকারী অ্যারেস্ট করি সে পর্যন্ত অ্যারেস্ট করে পারি না আহার অ্যারেস্ট দাবি সূচনা অধিকার কর্মী মানে বিভিন্ন জেলার আসিক আজ রাজভবন পাখে ধারণায় বসছেন। আসন্ত দেখবা তাঁর প্রতিক্রিয়া নেওয়া সেখানে কম সব কুচান বসবার কারণ হচ্ছে যে সারা ওড়িশার সূচনা অধিকার কর্মী মানুষ বিভিন্ন সে সরকারি নেতা ডাউটর দলাল যে দুর্নীতি করছেন সরকার বিভিন্ন যোজনা হড়প করছেন সে যেহেতু এখানে আত্মসাত করদন আর তাঁর তথ্যটা খুলে যাচ্ছে খুলে দেওয়ার তথ্যটা প্রকৃতির তাঁর বাধা লাগুছে আর সেগুলি সে চেষ্টা করছেন যে সূচনা অধিকার কর্মী মানুষ যদি মারি দেওয়া কি এমন ধমকাই দেওয়া চমকাই দেওয়া বলে তাহলে আমি সুবিধার আমার দুর্নীতি করে পারমা আর আমার সরকার চালিয়ে আমি তা 20 বর্ষ তো চালামা আহ 5 বর্ষ 10 বর্ষ ধরিকি সব অনির্দিষ্টকাল লাগে আমি শাসন করুমা সেগুলি সূচনা অধিকার কর্মী মানে কেবল যেহেতু বিরোধ করুছেন তেমন এই বিরোধী মানুষ খতম করেদেলে আমার সুবিধা বাট বাহারবা বলিকি ইয়ে করছেন তেমনি আমি যে এবে যে হত্যাকাণ্ডটা হল 10 তারিখ আমার অভিমন্যু পণ্ডা বলি জন সূচনা অধিকার কর্মী তার প্রতিবাদে আমি যেহেতু সরকার এপর্যন্ত পুলিশ প্রশাসন এবার 7 দিন হল ঠিক ভাবে তার তদন্ত নাই করি কোণী প্রকার কাহু নাই ধরি ছাড়ি দিয়ে যে খোলা বলুছেন আর সে আমি অনুভব করুছি যে পুলিশ বি সে সহযোগ করুছে তেমন মানে সরকারি যে মানে ইয়ে করছেন হত্যা করছেন সে সহযোগ করুছে অর্থাৎ অপরাধী পৃষ্ঠভূমি থাকা যে মানে অপরাধী মানে তাঁকু বি সমর্থন করছেন পুলিশ আমি সেটা ভাবুছু আর সেগে আমি এটা তদন্ত ঠিক বাটে যাও বলিকি আজ আমি রাজ্যপাল মানে বাসভবন অর্থাৎ রাজভবন সামনে আজ ধারণার বসছু সূচনা অধিকার অভিযান তরফ আমার বিভিন্ন রাজ্যের বিভিন্ন অঞ্চল সব আসিছেন কর্মী মানে আমি চাহুছু যে এটা এসআইটি তরফ আচ্ছা আজ্ঞা অভিমন্যু পণ্ডা হত্যা পরে কোন সূচনা অধিকার কর্মী মানে টিকে ভয়ভীত অনেক না হ্যাঁ যেহেতু সূচনা অধিকার কর্মী উপরে যেহেতু আক্রমণ হচ্ছে যেহেতু আমার সূচনা অধিকার কর্মী মানে কাম করুছেন সে ভিতরে কিছু যে মানে কিছু মানে নিস্তস্বার্থ রকিকি কিছু কাম করুছেন সে নিশ্চিত ভাবে কিছু মানে ভয় পাওছেন কিন্তু যে মানে নির্ভীক ভাবে সমাজের মুখ্য স্রোতকে আসিকি আনিকি লোকমানকু তাঙ্কর দুর্নীতির পর্দাফাস করিকি লোকমানকু তাঙ্কর সহযোগ করুছেন যে মানে লোকমানে ঠিক ভাবে তাঙ্কর অধিকারটা পাইবার লাগি লড়াই করুছেন সেই যোদ্ধা মানুষ ভিতরে ভয় তো নাই বরং আগামী দিনের আহ লড়াই ভয়ঙ্কর করবার লাগি আমার সব যোজনা চালিছে আমি গণকৌশল তৈরি করুছি যে আমি এই সরকার যে দুর্নীতিকে পর্দাফাস করবার লাগি সূচনা অধিকার কর্মী মানুষ যাহা বি পড়বার না কাহিঁকি যেতে বি তার লাগি আমার প্রতিদানরে যাহা বি পড়ু দরকার পড়লে আমি লড়াই করমু আর লড়াই করিকি সংগ্রাম করিকি আমি সরকার পর্দাফাস করিকি আমি দুর্নীতিকে দূর করবার লাগি গোটে শোষণ মুক্ত সমাজ তৈরবার লাগি প্রচেষ্টা রয়েছে। ধন্যবাদ। আপনার পরিচয় টিকে ফকিরঞ্জন পলাই ওড়িশা সূচনা অধিকার অভিযান রাজ্য কার্যক্রম। আচ্ছা আজ আপনার মানে এখানে কাঁ করে বসছেন? দেখুন সূচনা অধিকার আইন গোটে বাহারা 2005 মসিহে এটা রহলা ভ্রষ্টাচারকু হটাইবা সুশাসন প্রতিষ্ঠা করা তেমন বর্তমান স্টেজে বর্তমান যাহা বর্তমান এবে সরকার রাজ্য হো কি কেন্দ্র সরকার হো যাহা বি সব ঘোটালা হচ্ছে সব সূচনা অধিকার কর্মী মানে তাকে এক্সপোজ করছেন যাহাফলরে যে সূচনা অধিকার কর্মী মানে কিছু রাজনেতা কিছু মুষ্টিমেয় লোক কিছু ডকায়ত কন্ট্রাক্টর এবং কিছু মাফিয়া সেমানকর নজরে হিট লিস্টে আসছেন তেমন সেমানে কোন না করপশন কোন লুচাইবে কোন সে জোর জবরস্তি কিছু লোককে লগাইকি তাকে
टाइम आटाक करते जीवन को जीवन मार दौंट अल्पदिन अतीत अभिमन्यु पंडा बोली जन आम इमिनेट सूचना अधिकार कर्मी को किसी दुर्बृत्त मैंने गुड़ी में मार तेणु आम आज बसु एम हजार हजार अभिमन्यु एवं विपद अच्छा तेणु यू उभय केन्द्र राज्य सरकार तदंत गोटे सठीक गोटे एस आई टी टीम गठन करदन कर दोषी आरेस्ट कर फांसी आगामी दिन में ये जिन न रिपीट हुए गोटे आईन।